हेलो फ्रेंड्स, वेलकम टू वाओ फ्लेवर्स। आज आमी आपनादेर साथे शेयर करब चिकेनेर एकटा दारुण टेस्टी प्रिपारेशन, मोगलाई चिकेन महारानी। देखतेओ जेमन महारानीर मतो, खेतेओ तेमनी दारुण टेस्टी। आज के निये एसेछि जामाई षष्ठी स्पेशल एई दारुण सुस्वादु प्रिपारेशनटा। ताहले चलुन देखे नी किभाबे बाड़ितेई तैरी करब एई मोगलाई चिकेन महारानी। এই প্রিপারেশনটা তৈরি করার জন্য আমি নিয়েছি 1 কেজি চিকেন। চিকেনের যে পিসগুলো একটু বড় বড় সেগুলোতে একটু চিড়ে নিয়েছি ছুরি দিয়ে, তাতে মশলাগুলো ভালোভাবে ঢুকবে। ম্যারিনেশনের জন্য দিয়ে দেবো 1/3 কাপ টক দই, স্বাদ মতো নুন দেব, 1/2 টিস্পুন আদা পেস্ট, আর দেব 1/2 টিস্পুন রসুনের পেস্ট। এর সঙ্গে দিয়ে দেব 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালোভাবে ম্যারিনেশন করে নেব, খুব ভালোভাবে মিশিয়ে নেব যেন প্রত্যেকটা চিকেনের গায়ে মশলাগুলো লাগে। ঢাকা দিয়ে রেখে দেব 3-4 ঘন্টার জন্য। যদি হাতে সময় না থাকে তাহলে অ্যাটলিস্ট 1 ঘন্টা ম্যারিনেট করবেন। এবারে কিছু মশলা বানিয়ে নেব। 1 টিস্পুন জিরে, 1 টিস্পুন ধনে, 1 টিস্পুন মৌরি, আর 10-12টা ব্ল্যাক পেপার নেব, 4টে শুকনো লঙ্কা, 8টা ছোট এলাচ, 1টা জয়িত্রী, 1/4 জায়ফল, আর 2টো দারচিনির টুকরো। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব, সুন্দর গন্ধ বেরোলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এটা ঠান্ডা হলে একটা মোটা করে পাউডার তৈরি করে নেব। আর একটা মশলা তৈরি করব, নিয়েছি 2টো পেঁয়াজ, 1টা গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, আর 1 ইঞ্চি আদার টুকরো। এটাকেও পেস্ট করে নেব। আর একটা বাদামের পেস্ট করব, নিয়েছি আমন্ড বাদাম 10টা, আর নিয়েছি 2 টেবিল স্পুন কাজু বাদামের ছোট ছোট টুকরো। এগুলোকে 1/2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। নিয়েছি 1/4 কাপ দই আর 2 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম। একসঙ্গে পেস্ট তৈরি করে নেব। একটা কড়া গরম করে নিয়ে দিয়ে দেব 3 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল, দিয়ে দেব 1 টিস্পুন ঘি। মশলাগুলো সব তৈরি করা থাকলে রান্নাটা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। ফোড়নের জন্য দিয়ে দেব 2টো তেজপাতা, আর দেব 1/2 টিস্পুন জিরে। একটু নেড়ে চেড়ে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব 1টা পেঁয়াজ কুচি। ভালোভাবে ফোড়নগুলোর সঙ্গে মিশিয়ে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আর কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে দিয়ে দেব 1 টিস্পুন আদা রসুনের বাটা। খুব ভালোভাবে মিশিয়ে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। শুধু চিকেনের পিসগুলোই ম্যারিনেশন থেকে তুলে দিয়ে দেব, ম্যারিনেশনটা পরে অ্যাড করব। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখব, ঢাকা দিয়ে 10 মিনিট হাই ফ্লেমে রান্না করব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এবারে চিকেনগুলোকে একটু উল্টে পাল্টে দেব। আবার ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য হাই ফ্লেমে। পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নেব।
চিকেনের গায়ে সুন্দর একটা কালার এসে গেছে, একটু লালচে মতো। বুঝতে হবে চিকেনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে লেফট ওভার ম্যারিনেশনটা দিয়ে দেব পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষতে হবে। ফ্লেমটা মিডিয়ামে রেখে কষিয়ে নিতে হবে, একটু নেড়ে চেড়ে দিতে হবে। যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা দেব। দেখুন একটু মোটা করে মশলাটা করেছি, একদম মিহি গুঁড়ো করিনি। এর থেকে 3 টি স্পুন এখানে দিয়ে দেব, আর 1 টি স্পুন মতো রেখে দেব লাস্টে অ্যাড করব। এই মশলাটার একটা সুন্দর ফ্লেভার হয় এই রান্নাটায়, একটা অন্য রকমই স্বাদ হয়। দিয়ে দেব বাদাম, ফ্রেশ ক্রিম আর দইয়ের পেস্টটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় লো করে দেব, যেহেতু দই আছে দইটা কেটে যাওয়ার চান্স থাকে। স্বাদ মতো নুন দেব, আর দেব 1/2 টিস্পুন চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন, চাইলে নাও দিতে পারেন, চাইলে পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন। যেহেতু অনেকটা দই ব্যবহার হয়েছে চাই একটু চিনি দিলে খেতে ভালো লাগবে। মশলাটা কষা হয়ে গেছে, ওপর থেকে তেল ছেড়ে এসছে। এবারে 1 কাপ দুধ দিয়ে দিলাম। এই রান্নাটায় জলের ব্যবহার না করলেই ভালো, দুধ দিলেই টেস্টটা ভালো হয়। ঢাকা দিয়ে দেব হাই ফ্লেমে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। দিয়ে দেব 1/4 টিস্পুন চিলি ফ্লেক্স আর যে ভাজা মশলাটা ছিল সেইটা। দিয়ে দেব 1 টিস্পুন কসুরি মেথি, শুকনো খোলায় একটু ভেজে নিয়েছি, তাতে টেস্টটা খুব ভালো হয়। ভালোভাবে মিশিয়ে নেব। রান্নাটা এখানে একদম কমপ্লিট। ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। গ্রেভিটা আপনাদের পছন্দ মতো আপনারা রাখবেন, চাইলে আরেকটু গ্রেভি কমিয়েও নিতে পারেন। এটা ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে আসবে, তাই জন্য আমি আর গ্রেভিটা শুকালাম না। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল এই মোগলাই চিকেন মহারানী। তাহলে আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই খুব ভালো লাগে এই চিকেন মহারানী। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, ভিডিওগুলো লাইক কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন।